জয় জয় শ্রী রাধে। আজকে আমরা রাধা অষ্টমী সম্পর্কে জানব, রাধা অষ্টমীর ব্রত কীভাবে করা হয়, এর পৌরাণিক কাহিনী বা কী, সে বিষয়ে সংক্ষেপে তুলে ধরছি। প্রথমেই বলছি যে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে অষ্টমী, সেই অষ্টমীটাই হচ্ছে রাধা অষ্টমী বা রাধা জয়ন্তী। অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে এই রাধাষ্টমী অনুষ্ঠিত হয়। আর সবার আগে তাহলে আমরা আগে জেনে নিই যে শ্রী রাধার কে ছিলেন। তো এ নিয়ে আমাদের পুরাণে বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে। আমি প্রথমেই একটা ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে রামায়ণ যুগের কথা, অর্থাৎ ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে নাগলোকে চন্দ্রসেনা বলে একজন রাজকুমারী থাকতেন এবং নাগলোকের অধিপতি ছিলেন রাবণের দুই ভাই মহিরাবণ এবং অহিরাবণ। এরা দুজন একদিন চন্দ্রসেনাকে অপহরণ করে নিয়ে আসেন পাতালপুরীতে। অহিরাবণ চন্দ্রসেনাকে বিয়ে করতে যান। এদিকে রাবণ ডেকে পাঠায় এই দুই ভাইকে। সে সময় ওই রাম সীতা ওই পর্বটা চলছিল, অর্থাৎ লঙ্কাকাণ্ড চলছিল। তো রাম সীতাকে, রাম লক্ষ্মণকে অপহরণ করে আনার দায়িত্ব রাবণ এই দুই ভাইয়ের হাতে দেয়। এরা হনুমান বা বানর সেজে এদেরকে পাতালপুরীতে নিয়ে আসে। পাতালপুরীতে নিয়ে এলে যতবার রাম লক্ষ্মণ এই অহিরাবণ মহিরাবণকে বধ করেন, ততবারই তারা আবার প্রাণে ফিরে পান। তখন এর কারণটা জানতে হনুমান কোনোক্রমে চন্দ্রসেনার কাছে যান। চন্দ্রসেনা বলেন যে ভ্রমরের থেকে যে মধু বেরোয়, সেই মধুগুলো যদি ওদের ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া যায় তাহলে ওরা আবার সেরে ওঠে। তো সেক্ষেত্রে তখন হনুমান কী করেন, সেই ভ্রমরদেরকে কিন্তু মারতে শুরু করেন, সমস্ত ভ্রমর, যাতে তারা তাদের যে মৃত সঞ্জীবনী, যে মধুটা দিয়ে অহিরাবণ এবং মহিরাবণকে সেরে তোলা যায়, সেটা দেওয়া বন্ধ করে দেয়। তখন এরা কিন্তু সেই মৃত সঞ্জীবনী দিতে বারণ করে যে আমরা আর এটা দেব না। তখন হনুমান চন্দ্রসেনের কক্ষে পাঠিয়ে দেন এবং বলে যে তোমরা গিয়ে ওই চন্দ্রসেনার যে বিছানা আছে সেটা ঘোগলা করে দাও, অর্থাৎ ঘুম ধরিয়ে দাও। যাই হোক, এর কারণ একটু পরেই আমরা জানবো। আর একটি কাহিনী আছে, সেটি হচ্ছে যে বৃষভানু এবং কৃত্তিকা। বিষভানু রাজা বিষভানু এবং কৃত্তিকা একদিন ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেন যে লক্ষ্মী যেন তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। আর ব্রহ্মা তাদেরকে বর দেন যে ঠিক আছে, তাই হবে, তবে সেটা এই জন্মে হবে না, সেটা দ্বাপর যুগে হবে। অর্থাৎ দ্বাপর যুগে যখন তোমরা জন্মগ্রহণ করবে তখন লক্ষ্মী তোমাদের কন্যা হিসেবে জন্মগ্রহণ করবেন। যাই হোক, এদিকে ওই মহিরাবণ অহিরাবণ তো বধ হয়ে গেল, এদিকে প্রতিশ্রুতি মতো কী করলো, হনুমান এই চন্দ্রসেনার কাছে রামচন্দ্রকে নিয়ে গেল। চন্দ্রসেনা আবার মানে মনে প্রাণে রামচন্দ্রকে চেয়েছিলেন পতিরূপে পেতে, কিন্তু সেই কথার সেই বাসনাটা রামচন্দ্র জানতে পারেন এবং রামচন্দ্র আর সেই যে বিছানা বা খাটের মধ্যে বসেন, তখন ওই আগের প্ল্যান মতো তারা তো ওইটা ঘুম ধরিয়ে দিয়েছিল, ঘোগলা ধরিয়ে দিয়েছিল এবং সেই খাটটি ভেঙে যায়। তখন রামচন্দ্র কিন্তু রেগে যান। যাই হোক, রেগে যাওয়ার পর বলেন যে আমি তো ভক্তের মনোবাসনা পূর্ণ করি, সেটা যখনই হোক, আমি এখন সীতার প্রতি, যাই হোক, আগামী জন্মে অর্থাৎ আমি যখন শ্রীকৃষ্ণ রূপে দ্বাপর যুগে জন্মগ্রহণ করব, তখন তুমি রাধা হিসেবে জন্মগ্রহণ করবে এবং আমার সঙ্গী হিসেবে তুমি থাকবে, আমার পরম ভক্ত হিসেবে তুমি থাকবে এবং লোকে রাধা কৃষ্ণকে একসঙ্গে পূজা করবে। তো এই হচ্ছে একটা কাহিনী। ঠিক সেইভাবেই হলো, বিষভানু
একদিন এই দ্বাপর যুগের বিশ্বভানু তখন কি করলেন, একদিন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন, বাড়ি যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন পুকুরের মধ্যে একটা পদ্ম পাতার মধ্যে একটা কন্যা ভেসে আছে। তখন যেহেতু তার বৃষভানুর কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান ছিল না, তখন তিনি ওটাকে নিয়ে গিয়ে সেই কন্যাকে নিয়ে গিয়ে মানুষ করেন এবং বড় করে তোলেন, এবং পরে তিনি শ্রীরাধা বা রাধান নামে পরিচিত হন। তো এটি তার মনোবাসনাপূর্ণ হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে রাধারানী হচ্ছে লক্ষ্মীর আরেক রূপ, এবং বিষ্ণু কিন্তু যখন এই দ্বাপর যুগে জন্মগ্রহণ করবেন কৃষ্ণ রূপে, তখন তিনি তার পরিবারকে বলেছিলেন যে আমি তো অবতার রূপে ধরাধামে জন্মগ্রহণ করছি, আমার পরিবারের কেউ কি আমার সাথে যাবে? তখন কিন্তু লক্ষ্মী বলছিল ঠিক আছে আমি যাব তোমার সাথে রাধা রূপে। যাই হোক, রাধাকে কিন্তু রাধা বল্লভ বলেও ডাকা হয়। তো এক্ষেত্রে আমরা এটা জানি যে রাধা ছাড়া কিন্তু কৃষ্ণ পূজা অসম্পূর্ণ। তো এই রাধা অষ্টমী, তাহলে আমরা রাধার বিষয়টি জানলাম এবং কৃষ্ণ নিয়ে আমরা অনেক আলোচনা জানি, কৃষ্ণের জন্ম কীভাবে হয়েছিল। যাই হোক, আজকে রাধা অষ্টমীর এই বিষয়টি নিয়ে একটু, এই ব্রত কীভাবে হয় সেটি বলছি। আজকে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছে, গোপীবল্লভ সম্প্রদায়, আরও অনেক সম্প্রদায় যারা আছে, হরিদাসী সম্প্রদায়, নিরম্বক সম্প্রদায়, এরা কিন্তু আজকের দিনটি মহাসমারোহে পালন করেন। আজকে কি করা হয়, আর একটা কথা বলি, আজকে কিন্তু এই সীতাকুণ্ডে অর্থাৎ রাধার যে জন্মস্থান বার্ষান বা বর্ষণ BRSN, এখানে যে সীতাকুণ্ড আছে সেই সীতাকুণ্ডে কিন্তু আজকে স্নান নিষিদ্ধ, আজকের দিনে স্নান করা যাবে না। এবং এই যে আজকের একমাত্র দিন যেদিন আমরা রাধাকে স্মরণ করতে পারি, রাধার নাম জপ করতে পারি, আজকে ছাড়া কিন্তু অন্য দিন জপ করা প্রশস্ত নয়। এবং আজকে আমরা রাধার শ্রীচরণ দর্শন করতে পারি, অন্য দিন বাকি দিনগুলোতে, অন্য দিনগুলোতে রাধার শ্রীচরণ কিন্তু আবৃত থাকে। এবার যাই হচ্ছে এই ব্রত উপাচারের নিয়ম, রাধাবল্লভ মন্দিরে কিন্তু একটা বিশেষ প্রসাদ দেয়া হয়, সেটি হচ্ছে লাল কুলের চাটনি, সেটি কিন্তু ভোগ হিসেবে দেওয়া হয়, এটা সবখানে না হলে, এবং ভক্তদের মধ্যে হলুদ এবং দইয়ের ছিটে দেওয়া হয়। এবং বলা হয় যে এই যে রাধা অষ্টমী ব্রত যারা করবেন তারা, এবং দুর্গা পূজার ব্রত যারা করবেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন, তো এমনই আছে, এবং ঈশ্বরের কৃপা লাভ করবেন। তো আমরা আজকে কি, আজকের দিনটিতে কিন্তু রাধা কৃষ্ণের যে নিষ্কাম প্রেম, সেই প্রেম গাথা গাইব। এবং কৃষ্ণ হচ্ছে ইউনিভার্সাল সোল এবং রাধা হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল সোল। এই যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ মানুষ এবং ভগবানের মধ্যে যে একটা নিষ্কাম সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেই বিষয়টি যে এত পবিত্র সেটি আমরা আজকে স্মরণ করব। আজকে বিভিন্ন পাঠ হবে, রাধার অষ্টোত্তর শতনাম আমরা করব, রাধার যে গায়ত্রী আছে সেটা পাঠ করব। তো প্রথমেই আমরা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে আমরা কি করব, কৃষ্ণ নাম, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ নাম করব, এবং যে জায়গাটা পুজো হবে সেই জায়গাটা আমরা সুন্দরভাবে ফুলটুল দিয়ে সাজিয়ে গঙ্গা জল দিয়ে পবিত্র করে আমরা সেই মূর্তি স্থাপন করব। স্থাপন করার পর দুপুরবেলা সেই মূর্তির কিন্তু স্নান করাতে হবে, প্রথমে জল দিয়ে তারপরে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতটা কি, দুধ দই ঘি মধু এবং শর্করা, এই পাঁচটি জিনিস দিয়ে তাকে স্নান করাতে হবে। স্নান করার পরে তাকে কাপড় দিয়ে মুছিয়ে টুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হবে, মালা ফুল দিয়ে সাজাতে হবে, এবং কি করতে হবে, তাকে সেই আসনে রেখে সুসজ্জিত করে তাকে ভোগ নিবেদন করতে হবে, এবং নানাবিধ শৃঙ্গার দ্রব্যাদি তাকে অর্পণ করতে হবে। তো এটা করে আমরা কি করব, আমরা দরজাটি বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য, এবং বাইরে বসে আমরা শ্রী রাধার অষ্টোত্তর শতনাম, শ্রীমদ ভাগবত পাঠ, এই সমস্ত আমরা করতে থাকব, এবং রাত্রেবেলা আরতি বা তখনই আরতি করতে হবে, এই হচ্ছে নিয়ম। তো কী করতে, আর আর বিষয় কি, সেটা হচ্ছে যে ধূপ দীপ দান করতে হবে। আর অবশ্যই আমরা একটু আগে বলেছি যে রাধা ছাড়া কৃষ্ণ পূজা সম্পন্ন হয় না, এবং পূজা অন্তে আমাদের কি করতে হবে, প্রসাদ বিতরণ করতে হবে, প্রসাদ বিতরণ করতে হবে।
আর পুজোর সময় আমরা কি বলতে পারি, রাধার যে গায়ত্রী সেটা আমরা জপ করতে পারি, আর অথবা জয় জয় শ্রীরাধে জয় জয় শ্রীরাধে এই কথাটি কিন্তু আমরা বলতে পারি। তো আর রাধার যে গায়ত্রী সেটা আমি বলছি, আপনারা একবার শুনুন। ওম বৃষভানু জয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ। আর একবার বলছি, ওম বৃষভানু জয়ে বিদ্মহে কৃষ্ণপ্রিয়ায় ধীমহি তন্ন রাধা প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আমরা জপ করব। এই আজকের এই দিনটিতে কিন্তু হিমাচল প্রদেশে আর একটা উৎসব হয়, একটা পর্ব হয়, সেটা হচ্ছে যে হরসড়া থেকে 14 কিলোমিটার দূরে মণি সিংহাসন বা মণিকৃষ্ণ যে একটা জায়গা আছে, সেই জায়গায় কিন্তু কি করা হয়, সেখানে একটা স্টিক নিয়ে উপরে ওঠা হয়, অর্থাৎ পাহাড়ে ওঠা হয়। এই মানে মণিমহিষ বলে একটা জায়গা আছে, সেই মণিমহিষ একটা আজকের তীর্থযাত্রীরা সেখানে মণিমহিষে ওঠেন। সেটা কি, তারা খালি পায়ে 14 কিলোমিটার একটা কাঁধে হোলি স্টিক নিয়ে তারা সেই শিব মন্দিরে যান, এবং সেই গিয়ে তারা নাচতে নাচতে গাইতে গাইতে যান, হরসর থেকে যাত্রাটা শুরু হয় এবং তারা সেখানে গিয়ে শিবের পুজো করেন। এই হচ্ছে আজকে আমাদের রাধা অষ্টমীর যে পুরো মানে পুরনো আখ্যান সেটা আমি আপনাদের তুলে ধরলাম। আর সেটি কিন্তু আমাদের আরও মানে ভক্তি সহকারে করতে হবে, তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্তি লাভ করব এবং আমাদের যে মনোবাসনা সেটা পরিপূর্ণতা অর্জন করবে। এটা মনে রাখতে হবে যে রাধা কিন্তু কার অবতার, লক্ষ্মী দেবীর অবতার, লক্ষ্মী দেবীর অবতার। এবং শ্রীকৃষ্ণের যে 16,000 গোপী এবং গোপিকা ছিলেন, তার মধ্যে যে স্বনামধন্য ছিলেন 108টা, 8 জন গোপী গোপিকা, তার মধ্যে অন্যতম কিন্তু শ্রীরাধা। তো শ্রীরাধা বিনা কৃষ্ণ পুজো অসম্পূর্ণ। আরেকটি কাহিনী আছে, আপনারা জানেন যে রাধা শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতেন, শ্রীকৃষ্ণ যখন মথুরা ছেড়ে দ্বারকায় গিয়ে রাজধানী স্থাপন করেন, সেখানে কিন্তু শ্রীরাধা তার দাসী হয়েছিলেন। শ্রীকৃষ্ণ দেখেছিলেন তার সেই ত্যাগ, কীভাবে তিনি দাসী বৃত্তি করছেন। একদিন তিনি রাধিকাকে নিভৃতে ডেকে নিয়ে যান এবং তিনি বাঁশি বাজান, সেটা রাধিকার অনুরোধে, যে অনেকদিন তার বাঁশি শোনা হয় না, আজকে যদি তাকে একটু বাঁশি শোনানো হয়। তিনি বাঁশি শোনান এবং সেদিনই তিনি তার বাঁশি বা বংশীটি ভেঙে ফেলেন, এবং তারপর কিন্তু শ্রীরাধিকা তখন তার মানে তিনি ইহলোক ত্যাগ করেন, এবং সেদিন থেকে কিন্তু আর শ্রীকৃষ্ণ কোনোদিনও বাঁশি বাজাননি। তাহলে আমরা এখানে শেষ করছি। জয় শ্রীরাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।